মোহতারাম হাজরিন, আমাদের নামাজে মনোযোগ না থাকার যে কারণগুলো আছে বলছিলাম, এর ভিতরে একটা কারণ হলো গোটা সালাত জুড়ে আল্লাহু আকবার দিয়ে যে নামাজ শুরু করছি আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যে নামাজ শেষ করছি, এই আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম বলা পর্যন্ত মাঝে আমি কি বলছি বেশিরভাগ মানুষ আমরা জানিও না। আপনি যদি অর্থই না বুঝেন, আল্লাহর সাথে কি কথা হচ্ছে সেটাই যদি আপনি না জানেন, তো আপনি মনোযোগ কিভাবে ধরে রাখবেন? আপনি তো শুধুমাত্র পাঠ করে যাচ্ছেন, কি বলছেন বুঝছেন না। অথচ আমাদের ন্যূনতম নামাজের মধ্যে যা পাঠ করি এটি আমাদের বোঝা উচিত। বিশেষ করে এটা যখন আপনি বুঝবেন তখন আপনি দেখবেন, হায়রে দাঁড়িয়ে তো আল্লাহর সাথে আমি কথা বলছি, রুকুতে আল্লাহর সাথে আমি কথা বলছি, সিজদাতে আল্লাহর সাথে আমি কথা বলছি, সিজদা থেকে উঠে বসে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহকে অ্যাড্রেস করছি, আল্লাহকে ডেকে ডেকে কিছু একটা বলছি আমি, তখন তো আল্লাহর দিকে আমার মনোযোগ থাকতে হবে। আমি একজনের কাছে টাকা চাইলাম, একজন গরিব একজন ভিখারি একজন ভিক্ষুক যদি আপনার কাছে টাকা চায়, ভিক্ষা চায়, হাতটা পেতে দিয়ে আপনাকে বললো ভাই দশটা টাকা দেন আল্লাহর রাস্তায় আমাকে, সে আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য হাত পেতে মুখ দিয়ে ভিক্ষা চাচ্ছে, আর আরেক হাতে সে খুব মনোযোগ সাথে ফেসবুক টিপতেছে মোবাইল টিপতেছে, তাহলে এই ভিক্ষুককে আপনি ভিক্ষা দিবেন না অবাক হবেন? কিরে বাবা এই কেমন ভিক্ষুক, আমার কাছে ভিক্ষা চাচ্ছে অথচ সে খুব গুরুত্বের সাথে মনোযোগের সাথে ফেসবুক টিপতেছে, আরেকজনের দিকে তাকায় আছে, আরেকজনের সাথে হাসাহাসি করতেছে, এদিকে আমার কাছে টাকা চাচ্ছে, কেউ এই ভিক্ষুককে ভিক্ষা দিবে না। আপনি নামাজের প্রতিটা রোকনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু না কিছু পেশ করছেন, নিবেদন করছেন, দোয়া করছেন, প্রার্থনা করছেন, কারণ সালাত শব্দের অর্থই হলো দোয়া করা, প্রার্থনা করা। সালাত শব্দের অর্থ কি ভাই? দোয়া করা এবং প্রার্থনা করা। আমরা অনেকে জানি না, যেটাকে আমরা নামাজ বলছি কোরআন এবং হাদিসের ভাষা সেটাকে কি বলা হয়? সালাত। এই সালাত শব্দের অর্থ কি? সালাতের এই সালাতের এই নামাজে যে সালাত, এই সালাত শব্দের অর্থ অনেক আছে, এখানে সালাত শব্দের অর্থ দোয়া করা এবং প্রার্থনা করা। এই জন্য পুরো সালাতের মধ্যে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে বিভিন্ন জায়গায় প্রার্থনা করা আছে। দুই সিজদা থেকে উঠে বসে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, দোয়া করছেন, আপনি আল্লাহর কাছে চাইছেন আর মনোযোগ আরেক জায়গায়, তাহলে আপনার অবস্থা তো ভিক্ষুকের মতো। অতএব সালাতের মধ্যে আমরা কি পড়ছি আসুন জানার চেষ্টা করি, তাহলে আমাদের মনোযোগ আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাই, আমি সালাতকে সালাতের মধ্যে নামাজের মধ্যে যে সূরা ফাতিহা পাঠ করে মানুষ, সেই সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করেছি, তার একটা ভাগ আমার বান্দা আমার কাছে নিবেদন করে আর আরেক ভাগে আমি তার নিবেদনের জবাব দেই, অর্থাৎ আল্লাহর সাথে কথোপকথন হয় নামাজের মধ্যে। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ জবাব দেন না, আল্লাহ পাল্টা বলেন হামিদানি আব্দি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি। যখন বান্দা বলে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন হাযা লি আব্দি, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআল। এরপরে শেষের আয়াত যখন পাঠ করি তখনও আল্লাহ তাআলা একই জবাব দেন। তাহলে আমরা আয়াত তেলাওয়াত করছি আর আল্লাহ আমাদের কথার পরিবর্তে বিপরীতে আল্লাহ তাআলা একটা জবাব দেন, কিন্তু আল্লাহর জবাব নেওয়া তো পরের কথা, আমরা যে পড়ে যাচ্ছি আমাদের হুজদিস নিয়ে মন্ত্রের মতো হুলস্থুল করে সূরা ফাতিহা পড়ে শেষ করে চলে যাচ্ছি, আল্লাহর কথা আমাদের মনে থাকছে না, অথচ আমাদের উদ্দেশ্যই হলো আল্লাহর স্মরণ। আকিমি সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত আদায় করো, সেখানে আল্লাহর স্মরণে যদি না থাকে কিসের সালাত কিসের নামাজ এটা? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর স্মরণ হয় সেরকম প্রাণবন্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। ভাইরা আমার সেই রকম সালাত যদি পড়তে পারেন, সেরকম নামাজ যদি পড়তে পারেন যে নামাজে আল্লাহর কথা আপনার সর্বক্ষণ স্মরণ হবে, ওই নামাজ থেকে দুনিয়ার কোন শক্তি আপনাকে সরাতে পারবে না। আপনি ওই নামাজে এত মজা পাবেন, এত স্বাদ পাবেন যে ওই নামাজ আপনি কখনো ছেড়ে থাকতে পারবেন না। ওই নামাজ আপনার কাছে আল্লাহর জমিনে সবচেয়ে বড় নেয়ামত মনে হবে, উপভোগ্য মনে হবে, যদি নামাজের সে স্বাদ আমরা পেয়ে যাই। আজ আমরা আমাদের সালাতগুলোকে নষ্ট করে ফেলেছি, যার কারণে সালাতের স্বাদ বা তৃপ্তি আমরা পাই না, এটা একটা বোঝা।
এটা পুরো শেষ করতে পারলে আমাদের জান বাঁচে এমন একটা অবস্থা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন তাহাজ্জুদে দাঁড়াতেন তার পা মুবারক ফুলে যেত, এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে তিনি সূরা কেরাত পড়তেন, রুকু সিজদা করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম প্রাণবন্ত এবং জীবন্ত এবং এরকম রুহানি সালাত আদায় করার তৌফিক দান করুন, যে সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম আদায় করেছেন।